ছেলের ঈদের ফেসিয়াল কুরবানি ঈদের ফেসিয়াল টেন মা ছেলে মিলে শশা দিতে ভুলে গেছি ফেসিয়াল করতেছি আর ফিডারগুলো নিয়ে রাখছি কারণ হচ্ছে গিয়ে বাবু তো ফিডার খায় আর আমি তো ফেসিয়াল করব ভাই আমি শুধু না এই বাচ্চার মায়েদের এই করুণ কাহিনীটা আমি তুলে ধরতেছি ওরে বাফু রে বাফু এরকম একটা ধানি লঙ্কা যাদের বাসায় আছে হ্যাঁ বুঝে যে কি যে প্যারা ওরে প্যারা ওরে প্যারা তো যাই হোক আমি এই যে বাচ্চারে কোলে নিয়ে এই ফেসিয়াল করতেছি লগে বাচ্চারে করাই দিতেছি বাচ্চা আছে বইলা কি বাচ্চা বিচ্ছু দেখে কি ফেসিয়াল করুম না এইটা কোনো কথা না আমার কথা হয়েছে যে ফেসিয়াল করতে হইব মানে করতে হইব দরকার হলে বাচ্চারে সহ করতে হইব যদিও আমার ফুল আইডা হলো যেহেতু ফুলা বাচ্চা লিগে একটু মানে দেওয়াটা উচিত হয় নাই যেহেতু সে এখন মানে ডাইল ভাত বোঝে না হে ফুলানা মেয়া হে তো নিজে এটা বুঝে না হলে গিয়া মাছ হলে দুইজনে এই ফেসিয়াল মাছ নাইমা করছি এখন কি করবো এই সময় আর পার্লারে যাইতেও পারম না কারণ হয়েছে গিয়া আমি গরিব মানুষ টাকা পয়সা নাই যদিও জামাইরে কইলে হয়তো একটু হাতায় হুতায় একটু পটায় পুডে নিতে পারতাম কিন্তু তারপরেও মনে হইতেছে জিল যে না না থাক গা না না হুদায় আবার পার্লারে গিয়ে টাকাটা দিতে যাব কি গিয়া আর তা আর কি ঘরেও এক ঘরেও যা পার্লারেও তা খালি শু মানে ওখানে গেলে একটু শুয়ে থাকবো আর একজনে করিয়ে দিব আরে এখানে আমার নিজে করা লাগবো ও এটা যদি বাচ্চা থাকে তাইলে পার্লারে করলেই ভালা কিন্তু তারপরেও আমার মনে হইতা যে বাচ্চা পার্লারে গিয়ে যে কি একটা অবস্থা করবে ওইটা মনে হই এই পরে আমি যাই না কেন জামু দেখা গেছে যে মানুষ সম্মান নিয়ে টানাটানি টানিয়ে উড়াই যাইব বাচ্চা সব ফালাই দিব মেকআপ মারবো আমি নিয়ে পার্লারে গেছিলাম একবার ওরে বাফু রে বাফু করছে কি ফুলাই লিপস্টিক মারে টিপ পরে এগুলো করে তো যাই হোক ফাইনাল লুকটা যে কেমন হইব কেড়াই জানে আমি তো ওভাবে বুঝতেছি না কিন্তু আমার মনে হইতাছে যে অনেক ঝকঝকা চকচকা স্কিন হয়ে যাইবো তারপরেও ভাল লাগতাছে যাক বাবা ভালো একটা স্কিন পামো ঈদের দিনে ঘুরে বেড়ামু কুরবানি ঈদের আর কি গুরম হারাদিন তো কাম আর কাম বাসার বউ করে কি আর গুরু আছে না খাওন আছে না শোণ আছে কুরবানি ঈদের দিন হারাদিনই কাম যদিও আমরা ওরকম বউ না শহরের বউ তারপরে হলো মডার্ন যুগের মডার্ন শিক্ষিত বউ হেল্ লে হের অত কাম নাই সারা দিনে একবার রান্না করুম গরুর ভুষ পাকাইয়া পরে আহ ফ্রিজে রাখা দেম শেষ তো এই তো হইলো গিয়া অবস্থা তো কে কে ফেসিয়াল মাসাজ করতেছে নাম করে জানাই না হ্যাঁ আমরা কিন্তু মাফোলাতে শুরু করে দিচ্ছি আর হ্যাঁ ফেসিয়ালের পরে আবার আপডেট দিবো কিন্তু এই ভিডিও কিন্তু শেষ না ফেসিয়াল করে রে আম করে অবস্থা কেমন হইছে এইটার লাগি আবার আপডেট দিবো হ্যাঁ এখন ভালো থাকেন টাটা